ত্রিপুরা এফএস এন্ড ব্লকচেনের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব। তো অনেক দিনের অপেক্ষায় আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, অনেক দিনের অপেক্ষায় ছিলাম আমরা। তো আমরা যারা ধর্মনগর কোর্টে যে এক্সাম দিয়েছি আমরা গ্রুপ ডি পিওনের জন্য, তো সেটার আজকে রেজাল্ট দিয়েছে রিটার্ন এক্সামিনেশানের। তো সেটাই আজকে আলোচনা করব। দেখুন, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগর, ঠিক আছে, নর্থ ধর্মনগর যে হাইকোর্টে আমাদের এক্সামটা হয়েছিল সেটার রেজাল্ট দিয়েছে। তো যেটা আমাদের এক্সামটা হয়েছিল 5/12/2021। তো আমরা অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছিলে যে আমরা প্রিপারেশনও করেছিলাম এই চ্যানেলে, আমরা তারপরে এক্সামও দিই, আমরা এক্সামও ভালো হয়েছিল অনেকের, কিন্তু রেজাল্ট দেয়নি। তো আজকে সেটা আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো দা ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট মিনিস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট রিক্রুটমেন্ট কন্ডিশন সার্ভিস রুল 2014 গ্রুপ ডি পিওন যেটা প্রসেস রয়েছে সেটা এখন আমাদের যে নেক্সট প্রসেসটা সেটা হলো ভাইবা বয়েস, ঠিক আছে, ভাইবা যেটা আমাদের ইন্টারভিউ হবে সেটার যারা যারা কোয়ালিফাই করেছে রিটার্ন এক্সামিনেশন সেটা রোল নাম্বার দিয়ে দিয়েছে। তো রোল নাম্বারগুলি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি পিডিএফটা দিয়ে দেবো। যারা সিলেক্ট হয়েছ ওদের কংগ্রেচুলেশন। তো দেখো টোটাল 800, ঠিক আছে, 813 813 জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হয়েছে। তারপরে ওদেরকে বাড়িতে, ঠিক আছে, টেলিগ্রামে পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে এটার লেটার পাঠানো হবে। তারপরে তোমাদের কবে ভাইবা হবে সেটারও ডেট দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা যে তোমাদের লেটারটা, ঠিক আছে, যে তোমরা সিলেক্টেড হয়েছো সেটার একটা লেটার আসবে বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে। তো সেটার জন্য তোমরা ওয়েট করো। আর এখানে তো তোমরা নাম্বার দেখে নিয়েছো কে পেয়েছো কে পাওনি, সেটা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা সুবর্ণ সুযোগ ছিল সবার জন্য, সবাই ওয়েট করছিলো। তো আজকে সেটার রেজাল্ট পেয়ে গেছি আমরা। তো এখন আমরা ভাইবার জন্য আমরা প্রিপারেশান করবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে সংক্ষিপ্ত আমাদের নোটিশটা, আমাদের রেজাল্ট দিয়েছে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। যারা আমাদের চ্যানেলকে ফলো করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।